এখন এই যে এক্সারসাইজ রাইট সেলস রাইট আর ডাজ নট এক্সারসাইজ রাইট তো আমার কাছে মনে হয়েছে কি তোমাদের অনেকের হয়তো এই জিনিসটা প্রবলেম থাকতে পারে এই জন্য আমাদের মূলত আজকের এই ক্লাসটা তো এখানে খেয়াল করো এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা আছে একটু খেয়াল করো এখানে বলা আছে রেবা কোম্পানি ইজ কনসিডারিং দ্য রাইট আমার কোম্পানি রাইট কনসিডার করতেছে মানে রাইট দেওয়ার জন্য বিবেচনা করতেছে রাইট অফারিং রাইজ এ ফান্ড একটা ফান্ড সে কালেক্ট করবে কত টাকা টু ফাইন্যান্স নিউ প্রজেক্ট একটা নতুন প্রজেক্টে ফাইন্যান্স করার জন্য রিকোয়ার পঞ্চাশ লাখ টাকা কয় লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ টু লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং বর্তমানে তার দুই লাখ শেয়ার আছে

আমাদের প্রথম रिक्वायरमेंटটা বলছে কি দেখো হাউ মেনি শেয়ার শুড বি সোল্ড টু রাইজ দা ফান্ড রিকোয়ার ফাইন্যান্সিং টু নিউ প্রজেক্ট তার নতুন শেয়ারে ফাইনান্স করার জন্য সে কত টাকা কতটা শেয়ার বিক্রি করতে হবে তাহলে বলো তো এখানে তার কত টাকা দরকার পঞ্চাশ লক্ষ স্যার লক্ষ টাকা এখন নতুন শেয়ারগুলো সে কত করে সেল করবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে আমরা যদি পঞ্চাশ লক্ষকে কে পঞ্চাশ টাকা দিয়ে ভাগ করি তাহলে নিউ শেয়ার চলে আসবে না জি স্যার এখন আমরা তাই করব এই যে নাম্বার অফ নিউ শেয়ার ফান্ড টু বি রেস ডিভাইড বাই সাবস্ক্রিপশন প্রাইস তাহলে ফান্ড টু বি রেস হচ্ছে পঞ্চাশ লক্ষ আর সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো এক লক্ষ শেয়ার নতুন শেয়ার সে সেল করতে হবে এটা ক্লিয়ার জি স্যার আচ্ছা এবার আমাদের দুই নাম্বার রিকোয়ারমেন্ট এটা নিয়ে কারো প্রশ্ন আছে বলো কেউ স্যার আবার বুঝাই এখন স্যার আবার বুঝাইতাম জি স্যার এক মিনিট ওয়েট করে তাহলে এই চ্যাপ্টারের একটা নতুন ভিডিও দিয়েছি দেখছো না স্যার লিঙ্ক পাঠিয়েছিলাম তো গ্রুপে

যে রেভা কোম্পানি নতুন করে তার পঞ্চাশ লক্ষ টাকা লাগবে এখন তার বর্তমানে শেয়ার আছে হচ্ছে দুই লক্ষ শেয়ার মার্কেট প্রাইস হচ্ছে একশো টাকা এখন সে সাবস্ক্রিপশন প্রাইস অর্থাৎ যে পঞ্চাশ লক্ষ টাকা তোলার জন্য নতুন করে যে শেয়ার বিক্রি করবে সেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে তার মানে এটা সাবস্ক্রিপশন প্রাইস আমাদের জিজ্ঞেস করছে কয়টা শেয়ার বিক্রি করলে এই টাকা উঠে আসবে তাহলে আমাদের টোটাল টাকা লাগবে কত পঞ্চাশ লাখ আর আমরা শেয়ারগুলো বিক্রি করবো কত করে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ লাখ রে পঞ্চাশ টাকা দিয়ে ভাগ দিলে আমাদের শেয়ার বিক্রি করতে হবে কত এক লক্ষ অর্থাৎ নতুন করে এক লক্ষ শেয়ার সেল করলে আমাদের কি আসবে এই টাকাটা উঠে আসবে এটা ক্লিয়ার বলছে কি দেখো হাউ মেনি রাইট আর টু বাই ওয়ান শেয়ার অর্থাৎ তুমি পুরাতন কয়টা শেয়ার থাকলে তুমি নতুন একটা শেয়ার কিনতে পারবা তাহলে বলো তো নতুন কয়টা শেয়ার বিক্রি করবো নতুন কয়টা শেয়ার বিক্রি করব এক লক্ষ শেয়ার স্যার এক লক্ষ শেয়ার আর পুরাতন শেয়ার আছে কয়টা দুই লক্ষ তাহলে আমি কি এক লক্ষ শেয়ার পুরাতন সবার মধ্যে একটা একটা দিতে পারবো না স্যার না তাহলে অনুপাতটা কি হবে পুরাতন আছে দুই লাখ শেয়ার আমি নতুন করে দিব এক লাখ শেয়ার তার মানে প্রতি দুইজনকে একটা করে দিব জি স্যার এইটার নামে হচ্ছে নাম্বার অফ রাইট অর্থাৎ পুরাতন দুইটা শেয়ার থাকলে তুমি নতুন একটা শেয়ারের জন্য আবেদন করতে পারবা নতুন একটা শেয়ার কেনার অধিকার পাবা এটা নামে হচ্ছে নাম্বার অফ রাইট এটা বের করার সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার ওল্ড শেয়ার ডিভাইড বাই কি নিউ শেয়ার নিউ শেয়ার এটা হচ্ছে নাম্বার অফ রাইট ক্লিয়ার এবার আমাদের জিজ্ঞেস করছে হোয়াট ইজ দা ভ্যালু অফ ওয়ান রাইট হোয়াট ইজ দা ভ্যালু অফ কি ওয়ান রাইট ওয়ান রাইট অর্থাৎ তুমি যে রাইটটা কিনলা এটার একটার ভ্যালু কত পড়লো একটার ভ্যালু কত পড়লো এটা হচ্ছে মূলত ভ্যালু অফ রাইট এখন আমি তোমাদের একটা জিজ্ঞেস করলাম পুরাতন কয়টা শেয়ার থাকলে নতুন একটা কেনার অধিকার পাবা দুইটা শেয়ার স্যার দুইটা শেয়ার তাহলে আমার একটু আমি একটু উদাহরণে চলে যাই একটা গল্পে চলে যাই ধরো কোন সিপস কোম্পানি তোমাকে অফার দিছে যে ভাই তুমি যদি আমার কোম্পানির একশো টাকা করে দুইটা সিপস কিনো দুইশো টাকা দিয়ে তোমাকে আমরা আরেকটা সিফ কেনার অধিকার দিব পঞ্চাশ টাকা দিয়ে কয় টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে তাহলে বলো তো তুমি পুরাতন সিপস গুলো যে আগে যে একশো টাকা করে দুইটা সিপস কিনলা সে কারণে তুমি কিছু সার পাচ্ছ না ওই প্রতি সিপসে কত টাকা সারের ভাগ পড়লো ওইটাই হচ্ছে মূলত ভ্যালু অফ রাইট তাহলে বলো তো তুমি এখন সার পাইছো কত টাকা সাত না তুমি সার পাইছো পঞ্চাশ টাকা কয় টাকা

66 টাকা আমার পুরাতন আমার প্রতিটা শেয়ারের জন্য আমি 16 টাকা করে ছাড় পাচ্ছি এখানে বিল অফ রাইট ক্লিয়ার এবার আমরা যাব ধরো এক্স রাইট প্রাইস কি এখন তুমি কি কলা চিপস গুলো কিনে নিলা ভালো করে খেল করবা চিপস কিনে নিছ অর্থাৎ দুইটা চিপস কিনছ 100 টাকা করে আবার একটা অফারও একটা কিনছ তাহলে বলো তো তোমার কাছে মোট কত টাকার চিপস আছে

এটাই হচ্ছে এক্স রাইট প্রাইস তাহলে এটা সূত্রটা আমরা কিভাবে লিখবো তোমরা কি কনসেপ্টটা বুঝছো জি স্যার এটা হচ্ছে এক্স রাইট প্রাইস তাহলে এক্স রাইট প্রাইস হচ্ছে পি জিরো ইনটু এন প্লাস এস পি ডিভাইড বাই প্লাস ওয়ান তাহলে পি জিরো হচ্ছে একশো গুণ দুই প্লাস পঞ্চাশ আর নিচে হচ্ছে দুই যোগ এক তিন তাহলে আমরা যদি এখানে বের করি কত আসছে তেত্রিশ টাকা তার মানে তুমি রাইটটা কেনার পরে তোমার শেয়ারের দাম হয়ে গেল তিরাশি দশমিক তেত্রিশ টাকা যখন রাইটটা মার্কেটে চলে আসলো তখন নতুন আর পুরাতন শেয়ার অ্যাডজাস্ট হয়ে এটা দাম হয়ে গেছে তিরাশি দশমিক তেত্রিশ টাকা এটা হচ্ছে এবার চলে যে আমরা সোদা ইম্প্যাক্ট যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য এটা মনোযোগ দিয়ে দেখবা কেমন আমি এটার জন্য তোমাদের অনেক কিছু মানে দুইটা কম্পেয়ারিজম করে দেখাবো তাহলে একটু মনোযোগ দিলে তোমরা ক্লিয়ার হবা সোদা ইম্প্যাক্ট অব দ্য শেয়ার হোল্ডার ওয়েল অর্থাৎ একজন শেয়ার হোল্ডারের তার যে সম্পত্তি সেই সম্পত্তিতে কি ইফেক্ট পড়বে যদি সে রাইটটা গ্রহণ করে এটাকে বলা হয় এক্সারসাইজ রাইট যদি সাইট রাইটটা সে নিজে কিনে আরেকটা হচ্ছে হি সেলস রাইট সে রাইট কিনলো না কিন্তু রাইটটা সেল করে দিল আরটা হচ্ছে ডাজ নট এক্সারসাইজ রাইট সে রাইটটা কিনলো না বিক্রিও করলো না তাহলে কি ইফেক্ট পড়বে এই তিনটা সিচুয়েশনে তার সম্পত্তির মূল্য কত হবে আমরা সেটা দেখাবো ক্লেয়ার জি স্যার এটা দেখানোর জন্য খেয়াল করো আমরা একটা সূত্র আলোচনা করছিলাম গত ক্লাসে তোমাদের দিয়ে দিয়েছিলাম এটা তোমরা একটু মনে রাখবা যে যদি ক্যাশ ব্যালেন্স থাকে আর ক্যাশ ব্যালেন্স না থাকে এই ফর্মুলা গুলো খেয়াল করবা এখানে বলছি ইফ দেয়ার ইজ নো ক্যাশ ব্যালেন্স ক্যাশ ব্যালেন্স যদি না থাকে তাহলে কিভাবে দেখাবা আর ক্যাশ ব্যালেন্স থাকলে কিভাবে দেখাবা এই সূত্রগুলো আমরা ফলো করবো কেমন জি স্যার এখন আমি তোমাদের সূত্র বাদ দিয়ে আমি জাস্ট তোমাদের বুঝাই দিব যে ইনফ্যাক্ট বলতে আমরা কি বুঝাচ্ছি তাহলে প্রথমে আমরা দেখবো হি এক্সারসাইজ রাইট সে রাইট কিনছে আর আবার একটা ক্লিয়ার করে নেই আমাদের এই এই অঙ্কের মধ্যে পোর্টফোলিওতে কোনো ক্যাশ টাকা জমা নাই এক্সট্রা কোনো ক্যাশ টাকা কি নাই জমা নাই জমা নাই এখন দেখো এক্সারসাইজ রাইট করলে বলো তো তার কাছে সে যদি রাইটগুলো কিনে তার কাছে কয়টাকা কয়টা শেয়ার হলো 100 টাকার 2টা 50 টাকার একটা মানে তিনটা শেয়ার হলো কয়টা শেয়ার তিনটা তিনটা শেয়ার এখন রাইট কেনার পরে এটা কি পি0 তে আছে না পিএক্স এ চলে গেছে পিএক্স এ চলে গেছে পিএক্স এ চলে গেছে তার মানে তার কাছে তার ওয়েল বা তার সম্পত্তির মূল্য হচ্ছে পিএক্স দামের তিনটা শেয়ার আছে পিএক্স দামের কয়টা শেয়ার

100 টাকা দামের তার মানে রাইটারের আগেও তার ভ্যালু ছিল 200 রাইটারের পরেও তার ভ্যালু 200 আসলে রাইটারের কারণে কোন ভ্যালুই বাড়েনে স্যার সাউন্ড পাইরা না হ্যাঁ একজনের সাউন্ড পাইরা না সাউন্ড আমি না স্যার একজনের গ্রুপে টেক্স ডিসেন না সাউন্ড না পেয়ে থাকো এটা হচ্ছে তোমার ড্রাইভের সমস্যা মানে তোমার এই মোবাইলের সমস্যা হতে পারে

যদি সে রাইটটা না কিনে সে সেল করে দেয় সেল করে দেয় মানে বুঝছো যেমন তোমাদের এই উদাহরণটা আমি আরো ক্লিয়ার বুঝবা ধরো তোমার কাছে একশো টাকা দামের দুইশো দুইশো টাকা দিয়ে তুমি দুইটা সিট কিনছো এখন নতুন করে একটা সিট পঞ্চাশ টাকা দিয়ে কেনার জন্য পকেট থেকে পঞ্চাশ টাকা বেরোছে না হুম বেরিয়েছে এখন তোমার সিটস হয়েছে কয়টা তিনটা তিনটা এই তিনটা সিটসের দাম আছে কত

তোমাকে যে অফারটা দিছে অফারটা তুমি নিজে গ্রহণ করলা না তুমি কি করছো তোমার এক বন্ধুরে বন্ধুর কাছে এটা বেচা দিছো যে আমার প্রতি শেয়ারের জন্য সেল করে দিলাম ঠিক আছে তো এখন আমি দেখি রাইট গুলো সেল করে দিলে কি হয় সূত্রটা কি দেখো px into n br n এখন বলো রাইট যখন চলে আসছে তখন এক্স রাইট প্রাইসে চলে গেছে না শেয়ারগুলো জি স্যার তুমি তো রাইট কিনছো আর কিনো নাই কিনি নাই তাহলে তোমার কাছে শেয়ার আছে কয়টা দুইটা দুইটা আর তোমার এই দুইটা শেয়ারের যে অধিকার ছিল অধিকারটা তুমি সেল করে দিছো না আরেকজনের কাছে ওইখান থেকে পাইছো কত প্রতিটা রাইটের মূল্য হচ্ছে ষোলো টাকা সাতষট্টি পয়সা প্লাস দুইটা শেয়ারে তাহলে তুমি তোমার শেয়ারের দাম আছে একশো টাকা আর তুমি রাইট বিক্রি করে পাইছো তেত্রিশ টাকা টোটাল যদি আমরা যোগ করে দিই তোমার পোর্টফোলিওর ভ্যালু কত দুইশো টাকায় রয়ে গেছে ক্লিয়ার আচ্ছা তাহলে এটা হচ্ছে কি আমি নিজে কিনলাম না কিন্তু আমি রাইটগুলো সেল করে দিছি বুঝছো না এখন দেখবা যে ডাজ নট এক্সারসাইজ রাইট যদি আমরা রাইটটা কিনলাম না বিক্রিয় করলাম না নিজে কিনলাম না আবার বিক্রিয় করলাম না তাহলে কি হবে তাইলে দেখো তো তোমার কাছে শেয়ার কয়টা ছিল দুটো এখন শেয়ার আছে কয়টা একটা দুইটা

বিফোর রাইট রাইট দেওয়ার আগে মেসির পোর্টফোলিও ভ্যালু কত আচ্ছা বলো তো মেসির কাছে এখন কি আছে কয়টা শেয়ার আছে পাঁচটা শেয়ার আছে আর 48 করে 60 টাকা 60 টাকা করে প্লাস পকেটে কত আছে 48 টাকা 48 টাকা তার মানে এখানে হচ্ছে তার p0 n প্লাস ক্যাশ কারণ ক্যাশ আছে এই জন্য আগের অঙ্কে ক্যাশ ছিল না এখানে কি আছে ক্যাশ আছে এই দুটোর পার্থক্য ক্লিয়ার করলে এখান থেকে ম্যাচ যেভাবে আসুক তুমি আনসার করতে পারো তাহলে তার ফোর্টফোলিওর ভ্যালু কত হলো এখানে যদি ক্যাশটা না থাকতো আমরা ক্যাশটা লিখতাম না ক্লিয়ার ওকে ডি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসিস পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেট দ্য রাইট অর্থাৎ সে যদি রাইটটা এক্সারসাইজ করে তাহলে কি হবে তাহলে এখানে দেখো সূত্রটা একটু পরিবর্তন করব আমরা পিএক্স ইনটু এন প্লাস ওয়ান মাইনাস এসপি দিছিলাম না জি স্যার

আচ্ছা বল তো এখন সে যদি রাইটটা নিচে বিক্রি না বিক্রি করে দেয় তাহলে তার কি আটচল্লিশ টাকা লাগছে যে আটচল্লিশ টাকা পকেটে ছিল ওটা আসে না নাই সে যদি রাইটটা বিক্রি করে দেয় তাহলে তার পকেটে যে আটচল্লিশ টাকা ক্যাশ জমা ছিল সেটা কি আছে কিনা আছে স্যার আছে সেজন্য এখানে যোগ করে আছে তাহলে ক্যাশ না থাকলে এটা আসতো না ক্যাশ না থাকলে এটা আসতো না আর বাকি ইমফ্যাক্টটা একই রকম বুঝছো কিনা দেখো এরপর বলছে ইফ দা বেলো অফ মেসিস পোর্টফোলিও ইফ ডাজ নট এক্সারসাইজ ডাইট যদি এক্সারসাইজ ডাইট না করে এটাও सेम জিনিস px into n কারণ এখন তার শেয়ার কিন্তু বাড়ে নাই তো px into n হবে প্লাস ক্যাশ যেহেতু আছে এই ক্যাশটা থেকে যাবে কেসটা এখানে থেকে যাবে তার মানে দেখো কেস থাকলে আর কেস না থাকলে তোমরা ক্লিয়ার কিনা ক্লিয়ার সবাই জি ওকে এই জিনিসটা তোমাদের দেখানোর জন্য মূলত আজকে আসা হচ্ছে কারণ এখান থেকে ম্যাথ আসতে পারে